আসসালামু আলাইকুম মাহবুবা রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুইটি ডিম দিয়ে কীভাবে ডিমের চরচুরিটা করেছি প্রথমে আমি পেন বসে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। খুব বেশিও না খুব অল্পও না পেনটা ঘুরিয়ে চারপাশে তেলটা লাগিয়ে নিব তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এখানে আমি সাত আটটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আপনার মরিচ কুচি এখানে আমি সাত আটটা মরিচ নিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝাল কম খাবেন তারা তো অল্পই দিবেন। হালকা ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না এ পর্যায়ে আমি অ্যাড করে দেব এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ চুলাটা কমিয়ে এগুলো ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে চুলা 12 না থাকলে এগুলো পুরোপুরি জিতে পারে যার কারণে চলো কমে ভালো করে ভিজে নিতে হবে বেশি মচমচা করব না আমরা ভাজা হয়ে গিয়েছে এই পর্যন্ত আমি অ্যাড করে দিব দুটি ডিম ডিম দেয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়তে হবে টানা হলে নিচে লেগে যাবে নিচে লাগানো যাবে না তাহলে পোড়ে যাবে পোড়া গন্ধ হলে ভালো লাগবে না সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে আপনাদের আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর এটা বানালে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না খুবই অল্প উপকরণ লাগে এটা বানাতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন হালকা সময় লাগবে এটা ভাজতে আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি জিরা গুঁড়োটা একটু বেশি খাই তরকারির মধ্যে আমার কাছে ভালো লাগে এটার স্মেলটা যার কারণে আমি দেড় চামচ দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যদি কম খান তাহলে কম যদি বেশি খান তাহলে একটু বেশি আমারটা হয়ে গিয়েছে এখন আমি এটা বেড়ে নেব খুব অল্প উপকরণে আজকের আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার পাশে থাকার জন্য